ওরা যেন জুমার এবং জামাতে, জামায় এবং জুমায় যেন তারা উপস্থিত হয়। এদেরকে এই প্রশিক্ষণ ছোটবেলা থেকে দেয়া, বোনের আপনার মসজিদে নিয়ে যাবেন আপনাদের বাচ্চাদেরকে, আশপাশে দেখুন কোন মসজিদে জুমার নামাজে মেয়েদের ব্যবস্থা আছে সেখানে যান, কমপক্ষে রেগুলার না যেতে পারেন মাঝে মাঝে যাবেন। কেন মাঝে মাঝে যাবেন? ওই আলোচনাটা শুনুক, ওরা মসজিদটা চেনুক, ওরা মসজিদটা চেনুক। কারণ মহিলাদের পেছনে শয়তানের ইনভেস্টমেন্ট থাকে তুলনামূলক অন্যদের চেয়ে বেশি। কেন বেশি থাকে জানেন? কারণ একজন নারী মানে হচ্ছে একটা পরিবার, একজন নারী ঠিক তো গোটা পরিবার ঠিক হয়েই যাবে, বাধ্য হয়েই যাবে। একজন নারীকে যদি পথভ্রষ্ট করা যায় তাহলে শয়তান জানে, এবং আপনি জানেন শয়তান প্রতিদিন আসর বসায়, এবং এর মধ্যে শয়তান কাকে পুরস্কার দেয়? যে স্বামী এবং স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লাগিয়ে দিতে পারে, ওরই মূলত দেয় তুমি, ইউ হ্যাভ ডান দ্য গ্রেট জব, তুমি মূলত কাজটা করেছো। এবং সূরা বাকারাতে আছে ওয়া তাআল্লামুনা মা ইয়াদুরুহুম ওয়ালা ইয়ানফাউহুম, মানে তারা তাদের শিখেছো, মানে যার মাধ্যমে তারা শিখতো কি, ওই জাদু শিখতো, মা ইউফাররিকু বিহি বাইনাল মারই ওয়া যাওজিহি, স্বামী স্ত্রীর মধ্যে মারামারি কীভাবে লাগিয়ে দেওয়া যায়, শয়তান মূলত এই কাজটি করে। এটা কোরআনেও আল্লাহ সুবহানাহু বলেছেন। তাইলে তাদেরকে কী করতে হবে? জুমায় নিয়ে যেতে হবে, এবং আপনাদেরকে তাহাজ্জুদের নামাজে তাদেরকে দাঁড় করিয়ে দিতে হবে, তাহাজ্জুদের সলাতে তাদেরকে দাঁড় করিয়ে। তো আপনি জানেন আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের নাম ছিল উম্মুল ফদল, তিনি তার সন্তানকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, কে আব্দুল্লাহ ইবনে আব্বাস, এর জীবনীটা একটু আপনারা গিয়ে পড়বেন, ছোট মানে বয়সে ছোট 10-11 বছর যখন, তখন রাসূল তার জন্য দোয়া করেছিলেন। এরপরে যিনি যখন তিনি তার বয়স 20-22-25, তখন তৎকালীন সাহাবায়ে কেরাম যারা জীবিত ছিলেন সিনিয়র সাহাবি সহ আরবের হাজার হাজার লোক প্রতিদিন তার সাথে সাক্ষাৎ করতো, জ্ঞান অর্জন করার জন্য। তার কাছ থেকে একটা মাসালা জিজ্ঞেস করবে, কোনো একটা কোরআন আয়াত জিজ্ঞেস করবে, কোনো একটা হাদিস জিজ্ঞেস করবে, কোনো একটা ফিকের মাসালা জিজ্ঞেস, কোনো একটা আকিদার মাসালা জিজ্ঞেস করবে, তার কাছে হাজার হাজার লোক আসতো ডেইলি। এই ছোটো আবদুল্লাহ, এই ছোটো আবদুল্লাহকে এত বড় কে বানালো? তার মা কীভাবে বললো যে একদিন বললো যে তারা মদিনা হিজরত করে যাওয়ার পর যে আজকে রাতে তুমি একটু রাসূলের সাথে গিয়ে রাতে থাকবা, ভালো করে শুনুন, রাসূলের সাথে গিয়ে আজকে রাতে তুমি থাকবা, থেকে দেখবা যে রাতটা তিনি কীভাবে কাটান, রাতের তার কাজ কী, তার রাতের কাজ কী, এটা কাটাবেন। রাত মনে রাখবেন, রাতই আমাদের আইডেন্টিটি। আল্লাহ তাআলা বলেছেন আল্লাযীনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজ্জাদাও ওয়া কিয়ামা, ইমানদারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে তাদের রাতের একটা অংশ কাটে সুজ্জাদাও ওয়া কিয়ামা, সিজদা এবং নামাজে দাঁড়িয়ে থেকে। তো রাসূল ইসলামকে তিনি পাঠালেন রাসূল ইসলামের এবাদতটা, রাতের এবাদতটা দেখার জন্যে। তিনি গিয়ে, তিনি রাসূল ইসলামের ওই রাত তার যে স্ত্রীর ঘরে থাকার কথা, তার নাম মাইমুনা, সেই স্ত্রী হচ্ছেন উম্মুল ফদলের বোন, অর্থাৎ আব্দুল্লাহ ইবনে আব্বাসের আপন খালা, তার খালা। তো খালার বাসায় গেলেন, খালা এর সাথে তিনি থাকছেন, স্বামী এবং স্ত্রী মানে রাসূল ইসলাম এবং রাসূল ইসলামের স্ত্রী, তারা বালিশের একদিকে আর উনি বালিশের অন্যদিকে শুয়ে আছেন, তিনি ঘুমাচ্ছেন না। রাতের বেলা তিনি দেখবেন রাসূল কি ইবাদত করছে, কারণ তার মা তাকে অ্যাসাইনমেন্ট দিয়ে পাঠিয়েছেন। তিনি দেখলেন রাত্রে, গভীর রাতে রাসূল ইসলাম ঘুম থেকে জেগে উঠলেন, উঠে ওইখানে পানি এরকম ঝুলানো ছিল, পানির মশকটা তিনি পাড়লেন এবং পেরে তিনি উজু করলেন, উজু করে তিনি নামাজে দাঁড়িয়ে গেলেন। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলার সাথে সাথে তিনি উঠে গেলেন, রাসূল যেভাবে উজু করেছেন এভাবে উজু করলেন, এবং তার পাশে এসে তিনি নামাজ আদায় করলেন। এই যে প্রশিক্ষণ, এরপরে ঘটনা আমি বলছি না, ঘটনাটা আমাদের বইতে পাবেন। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে এবাদতটা শেখা, এই ছোটো বাচ্চা তার বয়স 10-11, তার তাহাজ্জুদের নামাজ কি, তাহাজ্জুদের নামাজ এই বয়সে না শুরু করলে সে কি আর আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে পারবে? সে তো আর তখন আব্দুল্লাহ ইবনে আব্বাস হতে পারবে না, আদরে সে তো তার অন্য কোনো কিছু হবে। বাচ্চাদের কাছে দিনকে ভালোবাসার পাত্র হিসেবে গড়ে তোলা, এটা আমাদের জন্য খুবই জরুরি। আমরা বলছি যে বাচ্চাদেরকে সলাতুল ইস্তিখারা বা ইত্যাদি বিভিন্ন ধরনের নামাজে একটু কষ্ট হয়েছে, দূরে কাট নামাজ আদায় করুক না, আর এই প্রশিক্ষণ দেন যেন আপনার এখন খুব কষ্ট, আপনি অসুস্থ, আপনার বাচ্চা যেন নামাজে দাঁড়িয়ে যেন আল্লাহর কাছে কাঁদে, আমার মাকে আল্লাহ তুমি সুস্থ করে দাও, এই প্রশিক্ষণ দেয়া। আপনি যখন কেউ বিপদে পড়েছে, আপনাদের কোনো সমস্যা হয়েছে, ওকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যান, ও যেন বুঝে যে বিপদ হলে আল্লাহর কাছে সামনে দাঁড়িয়ে যেতে হয়, নামাজে আল্লাহর কাছে বলতে হয়, এই অনুভূতি ওর মধ্যে তৈরি করে দেয়া, এটি খুবই জরুরি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি যখন ঈদের নামাজে গিয়েছেন, আপনি গোটা যদি লিটারেচার, হাদিস লিটারেচার অথবা যদি আপনি গোটা সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাচ্চাদের সাথে তার আচরণ কি ছিল, আপনি দেখবেন তিনি সদা সর্বদা বাচ্চাদেরকে তিনি কি করতেন, ঈদের ময়দানে তিনি যখন যেতেন তখন তার সাথে বাচ্চারা থাকতো, অন্য কাউকে না, অথবা তার
যে তার যে বাহন, বাহনের পেছনে এবং বাহনের সামনে বাচ্চারা থাকতো পেছনে। কুন্তু রাদিফান নবী সাল্লাম, বারবার আপনি দেখবেন আব্দুল ইবনে আব্বাস, ফাদল ইবনে আব্বাস, উসামা ইবনে জায়েদ, আনাস ইবনে মালিক, এই ছোট ছোট সাহাবি যারা জুনিয়র সাহাবি, তারা প্রত্যেকে বলছেন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার পেছনে বসা অবস্থায় ছিলাম যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জায়গায় গিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাচ্চাদেরকে মসজিদে তিনি নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে উদ্বুদ্ধ করেছেন। আমরা যাদেরকে মসজিদে নিয়ে যাওয়া এবং মসজিদে নিয়ে যাওয়ার ক্ষেত্রে আমি বলেছি হাত ধরে তাদেরকে মসজিদে নিয়ে যান, বোনেরা তাদেরকে মসজিদে নিয়ে যান, সম্ভব হলে একটু তাদেরকে হজ বা ওমরায় নিয়ে যাবেন। ইনভেস্টমেন্ট অন্য জায়গায় না করে এই জায়গায় তাদের প্রতি ইনভেস্টমেন্ট করুন। স্ত্রীদেরকে নিয়ে যান অথবা স্বামীরা সহ স্বামীদেরকে বলুন, ইন্সপায়ার করুন, চলো আমরা অন্য জায়গায় না যাই, আমরা কিছু টাকা জমাই, চলো বাচ্চাদেরকে নিয়ে আমরা ওমরায় যাই। এই কাজগুলো করতে পারাটা খুবই জরুরি।